পিছিয়ে পড়া, পিছিয়ে থাকা, পিছিয়ে রাখা জনগোষ্ঠীর পক্ষে গুণগত ও মানসম্পন্ন সরকারি সেবা পাওয়ার অধিকার, সেবা প্রদানের কার্যকর পদ্ধতি পর্যবেক্ষণ ও চাহিদা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার মতো তৃণমূলে তেমন কার্যকর কোনো সংগঠন গড়ে ওঠেনি। অত্যাবশ্যকীয় সেবা যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ইত্যাদি ক্ষেত্রে প্রাপ্য সেবার অভিগম্যতায় অনেক ঘাটতি রয়েছে। আবার বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি ভবিষ্যৎ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই বাস্তবতাসমূহ বিবেচনায় নিয়ে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের প্ল্যাটফর্ম হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন পেশা ও সমাজের নেতৃস্থানীয় মানুষদের সম্মিলিত প্ল্যাটফর্ম লোকমোর্চা গঠিত হয়েছে। বিদ্যমান বাস্তবতায় লোকমোর্চার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর লিফট কর্মসূচির আওতায় 2019 সাল থেকে সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সামাজিক পুঁজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ নামে একটি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সময় এবং প্রেক্ষাপট তখন একটু ভিন্ন ছিল, 2003 সাল। আপনারা অনেকেই জানেন যে তখন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রচণ্ড একটা রাজনৈতিক অস্থিরতা চলছিল। সেই সময় আসলে সাধারণ মানুষের সরকারের কোনো সুবিধা নেবার সুযোগ কিংবা এইগুলো খুবই সীমিত ছিল, এবং প্রশাসন বলি, স্থানীয় সরকার বলি, কারোর কাছ থেকেই সাধারণ মানুষের সেবা গ্রহণ করাটা খুব দুরূহ ছিল। তখন আমাদের সংগঠনের শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী, তিনি আসলে একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম তৈরি করার চিন্তা করেন, এবং ওনার মাথায় যেটা আসে সেটা হচ্ছে যে সাধারণভাবে এনজিও সেক্টরে যেরকম সংগঠন তৈরি হয় সেটা না, যারা পলিটিক্যালি খুব ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে নিয়ে, এবং যারা প্রফেশনালি খুব ইনফ্লুয়েন্সিয়াল যেমন রাজনীতিবিদ, ডাক্তার, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, এরকম মানুষজনগুলো নিয়ে উনি এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড় করালেন যেটা অন্তত এই কাজটুকু করতে পারবে যে প্রশাসনের সাথে হোক, স্থানীয় সরকারের সাথে হোক, সাধারণ মানুষের পক্ষে প্রয়োজনে যেন কোনো ইস্যু নিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারে। এবং তারাই যুক্ত হলেন লোকমোর্চায়, চুয়াডাঙ্গা জেলা কেন্দ্রিক প্রথম, এবং সেই সাফল্যটা লোকমোর্চার যেমন সাফল্য তেমনি ওয়েব ফাউন্ডেশনেরও, এবং আমরা আশা করছি আমাদের এই লোকমোর্চার সাফল্য ভবিষ্যতে পিকেএসএফ-এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বে। মূলত যার সুবিধাটা পাবে আমাদের দেশের দরিদ্র সাধারণ মানুষ, যেটি আমাদের কাজের প্রধান লক্ষ্য। আমার নাম শীলা আক্তার, আমি নয়জামিতা সিংয়ের বাসিন্দা। আমার বিয়ে হয় 16 বছর বয়সে। বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক পারিবারিক অনেক সমস্যা হয়, তার সাথে আমার মতবিরোধ হয়, মতের কোনো মিল হয়নি, আর সেই সমস্যাগুলো সমাধান নিজে থেকে করতে পারি নাই বিধায় বাবা মার কাছে বলা হয়, তার সাথে মীমাংসা হয় নাই। তারপর আমি চেয়ারম্যানদের স্বর্ণপর্ণ হই, তো তাদের কাছে যাওয়ার পরও সেটা সমাধান করতে পারেন নাই। তো তারপরে আমি জানতে পারি যে লোকমঞ্চয় বলে একটা সংগঠন আছে, তো তাদের স্বর্ণপর্ণ হওয়ার পর তারা সব কিছু তদন্ত করার পর জানতে পারে যে বিষয়টা সত্যি, নির্যাতিত হচ্ছি আমি। সেজন্য ওনারা সমাধান করে যে দুজনের মিল করে দেওয়ার চেষ্টা করে, পারিবারিকভাবে ডিভোর্স সে সিদ্ধান্তটা নেওয়া হয়, তারপর আমাদের বিচ্ছেদ করে দেওয়া হয়। তখন আমার একটা ছোট্ট ছেলে ছিল 1 বছরের, তো সেই ছেলেটা নিয়ে আমি আমার বাবার বাসায় আছি, বাবার বাসায় ছিলাম, কিন্তু আমি তো কোনো কাজ করি না, তো সেই জন্য আমার একটু অসুবিধা হতো। তো লোকমঞ্চে বলার আবার ওনাদের বলার পর ওনারা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আমি বর্তমানে এখন ওয়েব ফাউন্ডেশনের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কাজ করি। এই প্রকল্পের আওতায় লোকমোর্চার মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশন 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য,
শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নারী নির্যাতন প্রতিরোধ। ইতোমধ্যে গত 2 বছরে স্বাস্থ্য খাতের আওতায় জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের চিকিৎসার মান ও সেবা প্রাপ্তি আরও সহজীকরণ ও এর উন্নয়নে সহযোগিতা করা হয়েছে। শিক্ষা খাতে ঝরে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার পথ সহজ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের সুষম বণ্টনের ব্যবস্থা গ্রহণে সহায়তা করা হয়েছে। কৃষিখাতে কর্ম এলাকায় সারের ডিলারদের মাধ্যমে সারের দোকানে মূল্য তালিকা সংযোজন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল অংশগ্রহণকারী বাদ পড়ে গিয়েছিলেন তাদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পেতে সহায়তা করা হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির আওতায় গত 2 বছরে 160 জন নারীকে সরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আইনগত সহায়তা পেতে সহযোগিতা করা হয়েছে। আমার বিয়ে হয়েছে 7 বছর। 7 বছরের মধ্যে আমার হাজবেন্ড খুঁটিনাটি নিয়ে টাকার জন্য আমার খুব মারধর করত। দীর্ঘ 1.5 বছর ধরে উনি আরেকটা বিয়ে করে। বিয়ে করার পর থেকে আমার 2 বাচ্চা রেখে উনি আমাকে তাইরে দেয়। সেই গ্রামে কোনো বিচার পাই না। আমি কাউন্সিলে যাই, কাউন্সিল থেকে আমার কোনো বিচার হয়নি। আমি পুলিশ ফাঁড়িতে যাই, সেখানে আমি বিচার পাইনি। তারপর থানায় যাওয়ার পরে সেখানে ওরা খুব লেট করে। লেট করার পরে আমি লোকমর্চা সংস্থাতে যোগাযোগ করি। আমি সেখানে খবর পাই এবং আমি সেখানে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওরা আমার সেখানে নিয়ে আমার সব রকম হেল্প ওরা আমারে করে এবং কি আমার আইনি সহায়তা দেয় ওরা এবং আমার সব রকম খেয়াল রাখে। আমি চেয়ারম্যান হয়ে আসার পরে দেখেছি লোকমর্চা নামের একটি সংগঠন ওই ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তাদেরকে আমি পাশে পেয়ে অনেকখানি সহযোগিতা পেয়েছি, যেমন তাদের ফিল্ড পর্যায়ে বিভিন্ন কার্যক্রম তারা করে। সেই ক্ষেত্রে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক আছে, যে কারণে তাদের সহযোগিতায় আমরা সঠিকভাবে এই ভাতাভোগীদেরকে নির্বাচন করতে পারি এবং সঠিক ভাতাভোগীদের মাঝে এটা বিতরণ করার জন্য আমাদের জন্য অত্যন্ত সহজ হয় লোকমর্চার কার্যক্রমের মাধ্যমে। আমাদের দেশে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সত্য, কিন্তু সম্পদের সুষম বণ্টনের অভাবে দেশের দরিদ্র অতিদরিদ্র জনগোষ্ঠী সরকারি বেসরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ওয়েভ ফাউন্ডেশন কমিউনিটির সাথে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে একতাবদ্ধ সমাজ গঠনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে তারা নিপীড়িত মানুষের অধিকার আদায়ে দৃশ্যমান অবদান রাখছে। লোকমোর্চা গঠনের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশন যে উদাহরণ তৈরি করেছে তার সফলতা দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সংগঠিত করতে শক্তি যোগাবে।